আপনি যদি হালকা শরীর চর্চা করে থাকেন সাপ্তাহে 1 থেকে 3 দিন, আপনার ওজন বেশি হলে আদর্শ ওজন এক্ষেত্রে আপনার হওয়া উচিত 61.82 কাপ, 225 কিলো ক্যালোরি ভিতরে, তাহলে ওজন খুব বেশি। যদি আপনি চান সপ্তাহে 500 গ্রাম ওজন কমাতে চান, তাহলে আপনার অনেক সময় ডায়েট কন্ট্রোল করতে করতে কিছুই খেতে চায় না, আপনার ওজন কম, তাহলে বাড়াতে চাচ্ছেন, তাহলে আপনাকে একটু বেশি খেতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার আনোয়ার পাটোয়ারি। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন কতটুকু হওয়া উচিত সেটা সম্পর্কে। ভিডিওটি প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দেব উচ্চতা অনুসারে আপনার ওজন কতটুকু হওয়া উচিত সেটা কিভাবে বের করবেন, এবং যদি উচ্চতা অনুসারে আপনার ওজন বেশি হয় তাহলে আপনার শরীরের জন্য কী কী ক্ষতি হতে পারে, আর যদি উচ্চতা অনুসারে আপনার ওজন কম হয়, যতটুকু হওয়ার কথা তার চেয়ে কম হয়, তাহলে আপনার শরীরের জন্য কী কী ক্ষতি হতে পারে সেটা সম্পর্কে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই মনোযোগ সহকারে দেখবেন। আপনার উচ্চতা অনুযায়ী ওজন কতটুকু হবে সেটা বের করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন BMI ক্যালকুলেটর। সো এটা সার্চ করার পরে আপনারা স্ক্রোল করে নিচে আসবেন, একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন স্বাস্থ্য ক্যালকুলেটর নামে একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ক্লিক করে ডাউনলোড করবেন। সো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, সো দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু ওপেন ইট। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে ওপেন করলে আপনারা প্রথমেই উপর থেকে দেখতে পারবেন, প্রথমে লেখা আছে বয়স কত বছর, এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ সিলেক্ট করবেন, আর আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে এফ সিলেক্ট করবেন, তাহলে নারী উঠবে এখানে। উচ্চতা, আপনার উচ্চতা কতটুকু আপনি ইচ্ছা করলে, আপনি কত ফিট কত ইঞ্চি সেটাতেও এখানে দিতে পারেন, ইচ্ছা করলে আপনি কত সেন্টিমিটার সেটাও দিতে পারেন। দেন ওজনের ক্ষেত্রে আপনার ওজন কত কেজি, আপনি ইচ্ছা করলে কেজিতে যদি জেনে থাকেন তাহলে কেজি সিলেক্ট করতে পারেন, আর যদি কত পাউন্ড আপনি জেনে থাকেন তাহলে পাউন্ড সিলেক্ট করতে পারেন। পাউন্ডের আপনারা জানেন যে পাউন্ডকে এলবি দ্বারা প্রকাশ করা হয়, সো কিলোগ্রাম কিংবা এলবি আপনারা সিলেক্ট করতে পারেন। আর একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন আপনি কী ধরনের শারীরিক পরিশ্রম করেন, এটা নিচে আপনারা দেখতে পারবেন কোনো শরীর চর্চা করেন না, এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার এখানে অপশান আসবে। আপনি যদি হালকা শরীর চর্চা করে থাকেন সপ্তাহে 1 থেকে 3 দিন, আপনি যদি হাঁটতে বের হন কিংবা রানিংয়ে বের হন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে মধ্যম শরীরচর্চা, সপ্তাহে 3 থেকে 5 দিন যদি আপনি যদি এক্সারসাইজ করে থাকেন, শরীরচর্চা করে থাকেন সেটাও আপনি সিলেক্ট করতে পারেন, বা উত্তম শরীরচর্চা সপ্তাহে 6 থেকে 7 দিন প্রত্যেক দিনে, বা ভারী শরীরচর্চা প্রতিদিন 2 বার করে আপনি যদি ডাম্বেল মেরে থাকেন, জিমে গিয়ে থাকেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে ধরুন হালকা শরীরচর্চা আমি এখানে সিলেক্ট করলাম 1 থেকে 3 দিন সপ্তাহে আপনি শরীরচর্চা করেন। হ্যাঁ, দেন উপর থেকে ধরুন আপনার বয়স 28 বছর, সো আপনি টাইপ করবেন 28, তারপর টাইপ করার পরে আপনি উচ্চতা, ধরেন আপনার উচ্চতা হচ্ছে 6 ফিট বা 5 ফিট, দেন ইউ শুড গো ব্যাক, দেন 6 ইঞ্চি মেবি, দেন সো আপনার ওজন হচ্ছে ধরুন 75 কিলোগ্রাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কেজিতে সিলেক্ট করা, উচ্চতা ফিট এককে সিলেক্ট করা এবং মেল সিলেক্ট করা, দেন হচ্ছে শরীরচর্চার বিষয়ে এখানে সিলেক্ট করা হচ্ছে সপ্তাহে 1 থেকে 3 দিন আমি শরীরচর্চা করি বা আপনি শরীরচর্চা করেন, দেন আপনারা নিচে স্ক্রোল করে যাবেন হিসাব করবেন, এই সবগুলা গ্যাপ ফিল আপ করার পরে আপনারা হিসাবে হিসাব করুনে ক্লিক করবেন।
ক্লিক করার পরে অ্যাড চলে আসছে। অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশানে একটা প্রবলেম হচ্ছে, এই অ্যাপ্লিকেশানে ঘন ঘন অ্যাড দেখায়, এটা খুবই বিরক্তিকর। সো ক্লোজ করে ফেলবেন অ্যাডটি। এখানে দেখাচ্ছে রেজাল্ট, দেখাচ্ছে বিএমআই, বিএমআই, বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। সো আপনার বডি মাস ইন্ডেক্স হচ্ছে 26.69 এবং নিচে লেখা আছে আপনার ওজন বেশি। তাহলে আপনি এইভাবে আপনার ওজন উচ্চতা অনুসারে বেশি নাকি কম নাকি খুব খুব বেশি সেটা আপনি জানতে পারবেন। দেন আপনি সাইডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডাটা, স্বাস্থ্য তথ্য চলে আসছে। এখানে লেখা আছে বয়স 28 বছর, লিঙ্গ হচ্ছে পুরুষ লিঙ্গ, উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, ওজন হচ্ছে 75 কেজি, বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স হচ্ছে 26.69। বিএমআই এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিএমআর, বিএমআর মানে হচ্ছে বাজাল মেটাবলিক রেট 1749.11। এবং আপনার আরেকটু নিচে দেখতে পাচ্ছেন আপনাদের স্বাভাবিক ওজন হওয়া উচিত 52.21 থেকে 70.28 পর্যন্ত, এর ভিতরে আপনার উচ্চতা অনুসারে স্বাভাবিক ওজন হওয়া উচিত, কিন্তু আপনার ওজন হচ্ছে 75 কিলোগ্রাম। আদর্শ ওজন হওয়া উচিত আপনার হচ্ছে 61.245। তাহলে আমরা ধরে নিতে পারি 61 কেজি আপনার আদর্শ ওজন হওয়া উচিত, স্ট্যান্ডার্ড, যে ওজন হলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। আর এখানে স্বাভাবিক ওজনের যে রেশিওটা দেওয়া আছে 52.21, এটার নিচে যদি আপনার ওজন হতো, ধরুন আপনার উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, তাহলে আপনার যদি 52.21 এটার নিচে ওজন হতো, তাহলে আপনি হতেন আন্ডারওয়েট, মানে আপনার ওজনটা তুলনামূলক কম হতো অ্যাকর্ডিং টু হাইট, উচ্চতা অনুসারে। তাহলে আদর্শ ওজন এক্ষেত্রে আপনার হওয়া উচিত 61.245, মানে ধরতে পারেন যে 61 কেজি বা কিলোগ্রাম। ফ্যাট, আপনার শরীরে ফ্যাট হওয়া উচিত 9%। তাহলে নিচে আপনার একটা চার্ট দেখতে পাচ্ছেন, দৈনন্দিন খাবারের তালিকার পরিমাণ দেখুন। সো এই ক্যালোরি চার্টে আপনারা যখন ক্লিক করবেন, এখানে অ্যাগেইন অ্যাড দেখাচ্ছে। সো আফটার ক্লোজিং অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন সাদা ভাত 1 কাপ 120 কিলো ক্যালোরি, দেন মোটা ভাত 1 কাপ 115 কিলো ক্যালোরি, ফ্রাইড রাইস 1 কাপ 150 কিলো ক্যালোরি, বিরিয়ানি 1 কাপ 225 কিলো ক্যালোরি। সো এখান থেকে আপনারা হিসাব করবেন, যেমন ডাল ভাজা 100 গ্রাম 118 কিলো ক্যালোরি, এভাবে মসুর ডাল 100 গ্রাম 110 কিলো ক্যালোরি। আর একটু নিচে গেলে ফ্রুটসগুলা, যেমন আপেল, কলা, আঙ্গুর, কমলা, সবগুলার কিলো ক্যালোরি এখানে দেওয়া আছে। এবং শাকসবজি, যেমন ব্রোকলি, বাঁধাকপি 100 গ্রামে কত কিলো ক্যালোরি এনার্জি রয়েছে সেটা দেওয়া আছে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে খাবারগুলা সিলেক্ট করবেন। ক্যালোরি চার্টের একটু নিচে তাকালে আপনারা দেখতে পাবেন বিএমআই চার্টে আপনার অবস্থান। আমি কি বলেছি, 75 কেজি ওজন, ইট মিন্স আপনার ওজন বেশি বলেছি, এবং আমি বলেছি যে ওজন বেশি, এটার যে বিএমআই বডি মাস ইন্ডেক্স এটা হচ্ছে একটা ভ্যালু, মানে উচ্চতা অনুসারে আপনার আর ওজন কতটুকু সেটার ভ্যালু, এটাকে বিএমআই দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, সো বিএমআই হচ্ছে 25 থেকে 29.9, কিন্তু আপনার বিএমআই কত, 26.69। তাহলে আপনার
26.69 এই 25 থেকে 29.9 এটার ভিতরেই রয়েছে, এই জন্য আপনার ওজন বেশি। এখন আপনাকে স্বাভাবিক ওজনে আসতে হলে তাহলে আপনাকে আসতে হবে 24.9, এটা নিচে আসতে হবে। আর আপনি যদি স্ট্যান্ডার্ড ওজন চান, আমি অলরেডি বলেছি আপনার জন্য স্ট্যান্ডার্ড ওজন হচ্ছে 61.245, মানে 61 কেজি হচ্ছে আপনার উচ্চতার মানুষের জন্য। তাহলে আপনার যদি বিএমআই যদি হয় 30 থেকে 34-এর ভিতরে তাহলে ওজন খুব বেশি, এবং আপনার যদি বিএমআই হয় 35 থেকে 39-এর ভিতরে তাহলে ওজন অত্যাধিক বেশি এবং মাত্রাতিরিক্ত বেশি, বা অভিস বলবো তখনই যখন আপনার বিএমআই এই উচ্চতার মানুষের বিএমআই যদি 40-এর বেশি হয় তাহলে আমি বলবো যে অত্যাধিক। দেন আরেকটু নিচে নামলে আপনারা আরও একটি তালিকা দেখতে পারবেন, আপনার দৈনন্দিন ক্যালোরির প্রয়োজনীয়তা, মানে আপনার প্রতিদিন আপনার কতটুকু ক্যালোরি নেওয়া উচিত। তাহলে প্রথমে দেখুন কি লেখা আছে এখানে, আপনার বর্তমান ওজন ধরে রাখতে যদি আপনি যদি চান আপনার 75 কেজি ওজনই ধরে রাখবেন তাহলে আপনাকে প্রত্যেক দিন এই 2405 কিলো ক্যালোরি খাবার খেতে হবে। আর যদি আপনি চান সপ্তাহে 500 গ্রাম ওজন কমাতে চান তাহলে আপনাকে খেতে হবে 1905 কিলো ক্যালোরি পর্যন্ত প্রত্যেকদিন আপনাকে খেতে হবে। তাহলে আপনি ওই যে একটা তালিকা দেখালাম ওই তালিকা থেকে আপনি হিসাব করে নেবেন, আপনি যদি 500 গ্রাম করে প্রতি সপ্তাহে ওজন কমাতে চান এই 75 কেজি ওজনে তাহলে আপনি 1905 কিলো ক্যালোরি খাবার কীভাবে একটা তালিকা আপনি নিজে নিজে তৈরি করবেন, এটার একটি এক্সাম্পল আমি অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব। সপ্তাহে যদি আপনি যদি 1 কেজি ওজন কমাতে চান তাহলে আপনাকে আরও কম খেতে হবে, তাহলে আপনাকে খেতে হবে 1405 কিলো ক্যালোরি খাবারগুলো খেতে হবে। আর সপ্তাহে যদি আপনি ওজন বাড়াতে চান, যদি চান যে আপনার বর্তমান যে ওজন আছে সেই তুলনায় আপনি আরও ওজন বাড়াতে চাচ্ছেন তাহলে আপনাকে বেশি খেতে হবে। দেখুন আপনার ওজন ধরে রাখতে আপনাকে প্রত্যেকদিন খেতে হচ্ছে 2405, আর যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে 1905 কিলো ক্যালোরি খেতে হবে। বা আপনি বেশি খাচ্ছেন, আপনি জানেন না যে আপনার যতটুকু দরকার আপনার অ্যাক্টিভিটিস অনুসারে এর থেকে বেশি খাচ্ছেন তাহলে কিন্তু আপনার ওজন প্রতি সপ্তাহে 500 গ্রাম করে বেড়ে যেতে পারে। তাহলে সপ্তাহে যদি 1 কেজি ওজন বাড়াতে চান তাহলে 3405 কিলো ক্যালোরি আপনাকে খেতে হবে। হতে পারে এক সপ্তাহে আপনি বিভিন্ন পার্টিতে গেলেন, বিভিন্ন প্রোগ্রামে আপনি অতিরিক্ত মাংস যেসব খাবারগুলোতে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি রয়েছে সেই সব খাবারগুলো আপনি বেশি বেশি খেলেন তাহলে আপনার ওজন বেড়ে যেতে পারে ওই সপ্তাহে, বা এক সপ্তাহের পরে ওজন বেড়ে যেতে পারে। তাহলে ক্যালোরি চার্ট আপনারা অলরেডি দেখেছেন, দৈনন্দিন জীবনে খাবারের তালিকার পরিমাণ দেখুন, এখান থেকে আপনারা হিসাব করে নেবেন আমি অলরেডি বলেছি। এখন ধরুন আপনার বিএমআই তুলনামূলকভাবে কম, এখানে আমি আরও একটি এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি একজন ফিমেল নারী এবং আপনার বয়স হচ্ছে, আপনারা সবাই জানেন যে অনেক মেয়েরাই স্লিম থাকার জন্য তারা ডায়েট কন্ট্রোল করে, অনেক সময় ডায়েট কন্ট্রোল করতে করতে কিছুই খেতে চায় না। সো ওদের অনেকেরই দেখা যায় যে ওরা অনেকেই আন্ডার ওয়েট, বাট দে ডোন্ট নো দে আর আন্ডার ওয়েট। সো এই ক্ষেত্রেও আপনাদের দেখা উচিত যে অ্যাকর্ডিং টু আপনার হাইট আপনার বিএমআই কি ঠিক আছে নাকি আপনি আন্ডার ওয়েট। সো আপনি যদি এটা দেখতে চান তাহলে আপনি অ্যাজ অ্যান এক্সাম্পল আপনার বয়স হচ্ছে 19, দেন আপনার উচ্চতা হচ্ছে 5 ফিট, সেম আমি দিলাম আপনার উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং আপনার ওজন হচ্ছে 48, তাহলে কেজিতেই দিলাম, দেন আপনার ওজন হচ্ছে 48 কেজি। তাহলে আপনি এরপরে নিচে গিয়ে হিসাব করুন, ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএমআই 17.8 এবং এখানে রেজাল্ট আসছে কি আপনার ওজন কম। তাহলে আপনি সাইডে ক্লিক করলে
এখানে পুরো ডিটেইলস ইনফরমেশন আপনার পেয়ে যাবেন। দেখুন আপনার বয়স হচ্ছে 19 বছর এবং আপনার লিঙ্গ হচ্ছে আপনি একজন মহিলা, তারপরে বা নারী, তারপরে আপনার উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, ওজন হচ্ছে আপনার 48 কেজি, আপনার বিএমআই হচ্ছে 17 দশমিক সামথিং, আপনার বিএমআর হচ্ছে 1336, স্বাভাবিক ওজন হচ্ছে আপনার, স্বাভাবিক ওজন হওয়া উচিত হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে 52 থেকে 70 কেজি, কিন্তু আপনার ওজন হচ্ছে 48, স্বাভাবিক ওজনের চেয়েও কম। মানে হচ্ছে কি, আপনার উচ্চতা অনুসারে আপনার 52 থেকে 70 কেজির মধ্যে থাকার কথা ছিল, কিন্তু আপনার উচ্চতা এর চেয়েও কম, এবং আপনার স্ট্যান্ডার্ড ওজন হওয়া উচিত হচ্ছে আপনার 61 কেজি, এবং আপনার শরীরে চর্বি হওয়া উচিত হচ্ছে, আপনি যেহেতু মেয়ে আপনার শরীরে চর্বি হওয়া উচিত হচ্ছে 10%, কিন্তু আপনার তুলনামূলক কম মেবি। সো আপনি কি করবেন এই ক্ষেত্রে, আপনি এখানে আরও ডিটেলস ইনফরমেশনে দেখুন আপনার র্যাঙ্কিংটা কোথায়, বিএমআই চার্টে আপনার অবস্থান, আপনার অবস্থানটা দেখুন, এর চেয়েও কিন্তু কম ওজনের, আপনার চেয়েও কিন্তু কম ওজনের মেয়েরা রয়েছে। সো আপনার র্যাঙ্কিং হচ্ছে 3rd র্যাঙ্কিংয়ে, সো আপনার বিএমআই অনুসারে 17 থেকে 18, সেটা হচ্ছে কম ওজনের র্যাঙ্কিংয়ে। আপনি 17 থেকে একটু নিচে চলে গেলেই আপনি ওজন খুবই কম র্যাঙ্কিংয়ে চলে যাবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু নিচে গেলেই। সো আপনাকে আসতে হবে স্বাভাবিক ওজনে, এই জন্য আপনার দৈনন্দিন জীবনে আপনার খাবারের তালিকায় আপনাকে ওই ক্যালোরি চার্ট থেকে আপনি খাবার সিলেক্ট করে আপনার খাবার তালিকায় আপনাকে, আপনি যা খাচ্ছেন সেই খাবারের তালিকা থেকে আপনাকে তুলনামূলকভাবে একটু বেশি খেতে হবে। আর আপনি এক্ষেত্রে সো আপনার ওজনটাকে স্বাভাবিক রাখার জন্য বা স্বাভাবিক করার জন্য আপনি আপনার দৈনন্দিন ক্যালোরির প্রয়োজনীয়তা এখানে গিয়ে আপনি দেখেন আপনার বর্তমান ওজন ধরে রাখতে, যদি আপনি যদি চান এই ওজনেই থাকতে তাহলে 1837 কিলো ক্যালোরি প্রত্যেক দিন খাবেন, আর যদি সপ্তাহে আপনি ওজন আরও কমাতে চান এটা, তো অফকোর্স আপনি তো কমাবেন না, আপনি বাড়াবেন, তাহলে আপনি আসবেন এখানে নিচে, এখানে দেখতে পাচ্ছেন একদম 4 নম্বর রোতে দেখেন সপ্তাহে 500 গ্রাম করে আপনি ওজন বাড়াতে চাচ্ছেন, তাহলে আপনাকে একটু বেশি খেতে হবে, ধরে রাখার দরকার নেই, আপনাকে একটু বেশি খেতে হবে, তাহলে আপনাকে খেতে হবে 2337 কিলো ক্যালোরি, এবং সপ্তাহে 1 কেজি ওজন বাড়াতে হলে আপনাকে 2837 কিলো ক্যালোরি আপনাকে খেতে হবে, আর সেটা আপনি ক্যালোরি চার্টে গিয়ে হিসাব করে আপনি ওই পরিমাণ খাবার সারাদিনে খেতে পারেন, তাহলে আপনার ওজনও বাড়বে এবং স্বাভাবিক ওজনে আপনি থাকবেন।